হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেলে কিছুদিন যাবৎ ধরে বাংলা সিরিয়ালের টাইটেল সংয়ের উপরে একটি সিরিজ চালু করেছি, যেখানে আমরা বাংলা সিরিয়ালের টাইটেল সংগুলোকে পার্ট আকারে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আগে আমরা বাংলা সিরিয়ালের টাইটেল সংয়ের পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত শেয়ার করেছিলাম, আর আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 5। আচ্ছা, আপনারা যারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেননি, তারা সেগুলো দেখতে চাইলে বাংলা সিরিয়াল টাইটেল গান প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর আজকে আমি এই ভিডিওতে যেই 10টি টাইটেল সং শেয়ার করব, সেগুলো সত্যি প্রতিটি টাইটেল সংই আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। সাথে সবার শেষে আগের ভিডিওগুলোর মতো সবচেয়ে জনপ্রিয় একটি সিরিয়ালের টাইটেল সং দিয়ে ভিডিওটি শেষ করব। আর সবার শেষের টাইটেল সংটি সত্যি খুবই অসাধারণ হতে চলেছে, সো সেটি দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, আর আগে থেকে করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে 2016 সালে স্টেজে অনুষ্ঠিত কুসুমদোলা ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন ফেসবুক ও ইনস্টাগ্রাম কাঁপানো নায়িকা মধুমিতা সরকার। যাই হোক, আপনারা যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম কাঁপানো দিদির লাইফস্টাইল ও ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান জানতে চান, তারা কমেন্টে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। কুসুমদোলা ধারাবাহিকটির মোট 731টি এপিসোড এসেছিল। নয় নম্বর অবস্থানে রয়েছে 2020 সালে স্টারজলসে অনুষ্ঠিত ধ্রুবতারা ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন শ্যামাপ্তি মুদলি, আর প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রজিৎ বসু। এই ধারাবাহিকটির মোট 500টি এপিসোড এসেছিল। আট নম্বর অবস্থানে রয়েছে 2017 সালে স্টারজলসে অনুষ্ঠিত স্বপ্ন উড়ান ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা বসু, আর প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল ব্যানার্জি। আচ্ছা, আপনারা যারা রাহুল ব্যানার্জির লাইফস্টাইল ও ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান জানতে চান, তারা লালকুটি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর ঐন্দ্রিলা বসুর লাইফস্টাইল ও ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান চাইলে সাহেবের চিঠি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। 7 নম্বর অবস্থানে রয়েছে 2010 সালে স্টারজলসে অনুষ্ঠিত সিঁদুর খেলা ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য। এই ধারাবাহিকটির মোট 482টি এপিসোড এসেছিল। ছয় নম্বর অবস্থানে রয়েছে 2020 সালে স্টারজলসে অনুষ্ঠিত প্রথম কাদম্বিনী ধারাবাহিকের টাইটেল সংটি। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি। এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন সোলাঙ্কি রায়, আর প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন হানি বাফনা। আচ্ছা, আপনারা যারা সোলাঙ্কি রায়ের লাইফস্টাইল ও ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান জানতে চান, তারা গাঁটছড়া প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর হানি বাফনার লাইফস্টাইল ভিডিও দেখতে চাইলে গ্রামের রানী বিনা পানি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। 5 নম্বর অবস্থানে রয়েছে 2017 সালে স্টারজলসে অনুষ্ঠিত প্রেম কাহিনী ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাশিষ রায়, রোশানী ভট্টাচার্য, প্রিয়া মালাকার, রূপঞ্জনা মিত্র। চার নম্বর অবস্থানে রয়েছে 2015 সালে স্টারজলসে অনুষ্ঠিত মিলন তিথি ধারাবাহিকের টাইটেল সংটি। মিলন
এ ধারাবাহিকে প্রধান নায়িকা অহনা মল্লিক চরিত্রে অভিনয় করেছিলেন উশুশি রায়, আর প্রধান নায়ক অর্জুন মল্লিক চরিত্রে অভিনয় করেছিলেন জিতু কামাল। এ ধারাবাহিকটি মোট 587টি এপিসোড এসেছিল। 3 নম্বর অবস্থানে রয়েছে 2015 সালে স্টার জলসে অনুষ্ঠিত মেম্বো ধারাবাহিকের টাইটেল সংটি। এ ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন বিনীতা চ্যাটার্জি, আর প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন সুমন দে। 2 নম্বর অবস্থানে রয়েছে 2017 সালে স্টার জলসে অনুষ্ঠিত মায়ের বাদন ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জেসমিন রায় ও দেব উত্তম মজুমদার। 1 নম্বর অবস্থানে রয়েছে 2019 সালে স্টার জলসে অনুষ্ঠিত কুঞ্জ ছায়া ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী পল্লবী দে, আর প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন সৌম্যরাজ মাইতি। আপনারা যারা প্রয়াত অভিনেত্রী পল্লবী দেয়ের লাইফ স্টাইল ও কেরিয়ার শুরু থেকে বর্তমান জানতে চান, তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে বলেছিলাম শেষে একটি অনেক জনপ্রিয় ধারাবাহিকের টাইটেল সং শেয়ার করব। সেই জনপ্রিয় ধারাবাহিকের টাইটেল সংটি হচ্ছে 2016 সালে স্টার জলসে অনুষ্ঠিত রাখি বন্ধন ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান নায়িকা ছোট্ট রাখি চরিত্রে অভিনয় করেছিলেন কৃত্তিকা চক্রবর্তী, আর বড় রাখির চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবণী ভূঁইয়া। বন্ধুগণ, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। টাইটেল সংয়ের উপর পার্ট 6 দেখতে চাইলে কমেন্টে পার্ট 6 লিখে কমেন্ট করুন।